আজ কর্মজীবন থেকে অবসর নিলেন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের চেয়ারম্যান নীলিমা ঘোষ। ওনার বয়স 65 বছর পূর্ণ হয়। চেয়ারপারসন পদ থেকে তিনি অব্যাহতি নেন বলে জানা গিয়েছে। এদিনই নবনিযুক্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হিমানি দেববর্মা। এখন থেকে তিনি ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের কাজকর্ম পরিচালনা করবেন। 2022 তারিখে আমি আমার দায়িত্বভার আমার উত্তরসূরি হিমানি দেববর্মা মহোদয়কে দিতেছি এবং অত্যন্ত আনন্দের সহিত দিতেছি। প্রথমেই বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। হিমানিদি আমার উত্তরসূরি এবং এখানে যারা রয়েছে আমার বিভিন্ন মেম্বারগণ রয়েছে, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আমি এই উপলক্ষে আমি আমার সরকারকেও আমার প্রশাসনকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো এটা ব্যাপার, আমি 4.5 বছর প্রথম টেনিউরে আমি ছিলাম 11 জুলাই 2018, তারপরে দ্বিতীয় টেনিউর ছিল আমার 7 জুলাই 2021। তো সেখানে একটা কথা হয়েছিল, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি কেন এখান থেকে সরছেন বা সরানো হলো। কথাটা এই শব্দটা আমি মেনে নিতে পারিনি, এই কারণ এটা ছাড়া অ্যাকচুয়ালি আমার একটা বয়সের বার আছে, এজ বার আছে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা রিটায়ারমেন্ট আছে, তো সেই রিটায়ারমেন্ট মোতাবেক আমি এরকম ইলিগেল পোস্ট করতে পারি না। অতএব আমি এটা অনেক আরও কিছুদিন আগের থেকে এটা কথা হয়েছিল, কিন্তু আন্ডার প্রসিজার ছিল বলে দেরি হয়েছে। তো এটা গত 27 তারিখে এটা অর্ডারটা বেরিয়েছে। আমি অত্যন্ত খুশি যে আমি যেখানে আমার বয়সের বার্তা যেখানে রয়েছে এটাই হচ্ছে বাস্তব সত্য, এটা ঠিক। এটার মধ্যে আর কোনো কিছু নেই যে যাতে কেউ অত ভুল না বুঝে যে আমাকে সরানো হয়েছে। এই জিনিসটা আমি আসলে এটা দুঃখজনক লাগছে, অনেকে আমাকে ফোন করেও বলেছে, দোষ নেই ওদের, কারণ ওরা জানে না, ওনারা জানেন না যে কেন হয়েছে। এমনটা হয়ে থাকে কোনো না কোনো ব্যাপারে, কিন্তু আমার বেলায় অন্তত টিসিপিসিআর এই ধরনের কোনো কাজই করেনি যে সুনামের সহিত 4.5 বছর রাস্তা চালিয়ে যাচ্ছে, এটা ত্রিপুরাবাসীও জানে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।